কুমিল্লার বিখ্যাত ব্যক্তির কথা বলতে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিজানুর রহমান আজারি ছাড়াও কুমিল্লার আরো দশজন বিখ্যাত ব্যক্তি কে কে এটা জানার আমার বড় আশা। তো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডে কুমিল্লার সেরা দশ বিখ্যাত ব্যক্তি কে কে এটা নিয়ে ভিডিও এবং তথ্যচিত্র সহকারে আমরা দারুণ একটা ভিডিও দেখতে যাচ্ছি। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, কুমিল্লার বিখ্যাত ব্যক্তির তালিকা করতে গেলে সর্বপ্রথমে যার নাম আসছে সে হচ্ছে আসিফ আকবর। আর বাংলাদেশের সঙ্গীতজ্ঞে এক অনবদ্য নাম কিন্তু এই আসিফ আকবর, যিনি কিন্তু এই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কথা হচ্ছে, তিনি কিন্তু সঙ্গীতজ্ঞে বিপুল খ্যাতি অর্জন করেন, পাশাপাশি তার অ্যালবামগুলো বাংলাদেশে তুমুল জনপ্রিয় হয়। পাশাপাশি একই সাথে বলা যায়, এই আসিফ আকবর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন অগ্রণী ভূমিকা পালন করেছেন। একই সাথে তিনি কিন্তু শহীদ জিয়াউর রহমানকে নিয়ে যে গানগুলো গিয়েছেন সেগুলো কিন্তু অনবদ্য। তাহলে চলুন এখন আমরা কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবরের একটি জিয়াউর রহমানকে নিয়ে গানের গাওয়া অংশবিশেষ দেখে আসি। ফিরে আসবো তোমাদের ঘরে এমন তো কথা নয়, ঘড়ির কাঁটা মিলিয়ে মরে মরি নাই, ঝড়ে ঝরি নাই, মরে মরি নাই, দেখো আমি আছি সবসময়। বাহ, চমৎকার! তো এখন আমরা যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বাংলাদেশের একজন অনবদ্য নায়ক ফেরদৌস। ইনিও কিন্তু এই কুমিল্লা জন্মগ্রহণ করেন। তার আগে একটা কথা বলে রাখি, বিশেষ করে মুরাদনগর, দাউদকান্দি, লাকসাম, নাঙ্গলকোট সহ সমস্ত কুমিল্লায়, বিশেষ করে কুমিল্লা থেকে 12 থেকে 14টির মতো উপজেলা আছে, সেই হিসেবে কুমিল্লা বলতে আমরা সমগ্র কুমিল্লাকেই বোঝাবো। সেই হিসেবে কুমিল্লার একজন অনবদ্য খ্যাতির সন্তান তিতাসে জন্মগ্রহণকারী এই নায়ক ফেরদৌস। বিশেষ করে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যে কয়েকজন নায়ক স্বনামধন্যতার সাথে অভিনয় করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই নায়ক ফেরদৌস। বিশেষ করে তিনি কিন্তু হুমায়ুন আহমেদেরও একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তো এখন আমরা কুমিল্লার যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করবো সে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, মিজানুর রহমান আজহারি। বিশেষ করে বাংলাদেশের একজন খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, তিনি কিন্তু এই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পাশাপাশি তিনি কিন্তু বাংলাদেশের স্বনামধন্যতার সাথে লেখাপড়া করেছেন এবং পরবর্তীতে তিনি কিন্তু মালয়েশিয়ার আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তার ইসলামিক ডিগ্রি অর্জন করেছেন। একই সাথে তিনি কিন্তু বাংলাদেশের মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়াজের অঙ্গনে এক অনবদ্য ব্যক্তিত্ব। একই সাথে তিনি কিন্তু বাংলাদেশে যে কয়েকজন বক্তা আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই মিজানুর রহমান আজহারি। তাহলে চলুন এখন আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের একটি গজল অংশবিশেষ ইংরেজিতে শুনে আসি। Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Aba al-Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafi'i, ya Muhammad. Bah! চমৎকার! তো এখন আমরা কুমিল্লার আরও একজন স্বনামধন্য ইসলামী বক্তাকে নিয়ে আলোচনা করবো, যিনি বাংলাদেশে বর্তমানে তুমুল জনপ্রিয়, আর তিনি হচ্ছেন মুস্তাকুন নবী। আর মুস্তাকুন নবীও কিন্তু এই কুমিল্লায় জন্মগ্রহণ করেন, পাশাপাশি বর্তমান ওয়াজের জগতে এক অনবদ্য নাম কিন্তু এই মুস্তাকুন নবী। এখন আমরা যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বাংলাদেশের মিডিয়া অঙ্গনে, বিশেষ করে উপস্থাপনা জগতে এক অনবদ্য নাম, শাহরিয়ার নাজিম জয়। আর যিনি কিন্তু অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব। তো এই শাহরিয়ার নাজিম জয় কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের গৃহসুখ প্রাইভেট লিমিটেড নাটকে অনবদ্য অভিনয় করেন। তাহলে চলুন এখন আমরা সেই নাটকের একটি অনবদ্য পারফরমেন্স দেখে আসি। আমি দেখছি স্যার, বিরাট ঢেউ, একবার তো ঢেউ আমার টান দিয়ে নিয়ে গেছিল। আমি ভাবলাম শেষ, আমি কিন্তু স্যার সাঁতার জানি, কিন্তু সমুদ্রে সাঁতার কোনো কামে আসে না। শোনো, আমি বাহ, চমৎকার! আসলে শাহরিয়ার নাজিম জয় কিন্তু কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো বাংলাদেশের ক্যাটরিনা কাইফকে নিয়ে। কি অবাক হয়ে গেলেন! আসলে ক্যাটরিনা কাইফ হচ্ছে এমন একজন অভিনেত্রী, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার। তো বাংলাদেশের ক্যাটরিনা কাইফ হচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, বিদ্যা সিনহা মিম। বিশেষ করে একই ধরনের চেহারা হলেও তিনি কিন্তু অনবদ্য ভূমিকা পালন করেন থাকেন বাংলাদেশের সিনেমা অঙ্গনে। বিশেষ করে তার সিনেমাগুলো কিন্তু বর্তমানে, এমনকি আগে, বিশেষ করে হুমায়ুন আহমেদ স্যারের যে তিনি আমার আছে চলচ্চিত্রে যে অভিনয় করেন সেটা সত্যি অনবদ্য। বিশেষ করে তার রূপের প্রশংসা কিন্তু স্বয়ং হুমায়ুন আহমেদ স্যারই করেছিলেন। একই সাথে বলা যায় তিনি কিন্তু এই কুমিল্লার কৃতি সন্তান, পাশাপাশি নাটক এবং চলচ্চিত্র কিন্তু
অনবদ্য অভিনয় করেছেন। তাহলে চলুন এখন আমরা বিদ্যা সিনহা মিমের হুমায়ুন আহমেদ স্যারের জলতরঙ্গ নাটকের একটি অংশ বিশেষ দেখে আসি। বাহ, অসাধারণ অসাধারণ। এখন কথা হচ্ছে আমি কিন্তু এই বিশেষ করে বর্ষাকালের যে সুর বা এই ঝড়ো ঝড়ো বাদল মুখর দিনে এটার মাধ্যমে কিন্তু আপনাদের জিনিসটা দেখালাম। তো এখন আমরা যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো সে হচ্ছে কি, আপনি অবাক হয়ে গেলেন, আসলে কাজী নজরুল ইসলাম বিবাহ করেছেন কিন্তু এই বৃহত্তর কুমিল্লায়। এখন কথা হচ্ছে কাজী নজরুল ইসলাম 1924 সালের 25 এপ্রিল এই কুমিল্লায় কিন্তু এই প্রমীলা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই হিসেবে কুমিল্লার জামাই কিন্তু বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এখন কথা হচ্ছে প্রমীলা দেবী কিন্তু এই কুমিল্লার কৃতি সন্তান এবং যিনি কিন্তু চার সন্তানের জনক, বিশেষ করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেই হিসেবে কুমিল্লার যদি ব্যক্তিদের তালিকা করা হয় সেই হিসেবে কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর নাম কিন্তু অবশ্যই চলে আসে। তো আমরা এখন আরেকজন খ্যাতিসম্পন্ন বাংলাদেশি কিংবদন্তি মহিলা শিল্পী অভিনয় শিল্পীকে নিয়ে আলোচনা করব, আর তিনি হচ্ছেন আনোয়ারা। বিশেষ করে বাংলাদেশের সিনেমা অঙ্গনে যে কয়েকজন মায়ের ভূমিকায় ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই আনোয়ারা। বিশেষ করে তিনি কিন্তু সিনেমা শিল্পে এক অনন্য অসাধারণ ব্যক্তি ছিলেন। বিশেষ করে কুমিল্লার এই অভিনেত্রী কিন্তু একসময় ছিল তুমুল প্রসিদ্ধ, একই সাথে তার মেয়ে হচ্ছে মুক্তি। বিশেষ করে মুক্তি কিন্তু শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে তুমুল অভিনয় করেন, পরবর্তীতে তাকে আর অভিনয় দেখা যায়নি। তিনি হচ্ছেন আনোয়ারার মেয়ে। তো এখন আমরা যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করব কুমিল্লার কৃতি সন্তান আজিজুল হাকিম। বিশেষ করে ইনি কিন্তু আর একজন তুমুল খ্যাতিসম্পন্ন অভিনেতা। বিশেষ করে বাংলাদেশের তৎকালীন বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে নাটক এবং চলচ্চিত্রে অনবদ্য ভূমিকা পালন করেছেন এই আজিজুল হাকিম, কুমিল্লার কৃতি সন্তান। তাহলে চলুন এখন আমরা কুমিল্লার কৃতি সন্তান আজিজুল হাকিমের একটি নাটকের অংশবিশেষ দেখে আসি। তার আগে একটা কথা বলে রাখি, তিনি কিন্তু শেষ বিকেলের মেয়ে যে একটি টেলিফিল্ম আছে সেখানে কিন্তু অনবদ্য ভূমিকা পালন করেছিলেন। তাহলে চলুন এখন আমরা আজিজুল হাকিমের একটি নাটকের অংশবিশেষ দেখে আসি। পুরোটা না শুনে আবারও বুদ্ধ বললেন, কিছু মানুষ আছে অনেক কিছু অর্জন করে সম্মান অর্জন করতে পারে না, যার যা নেই তা আঘাত করা যায় না। বাহ, চমৎকার। তো আমরা বন্ধুরা আমরা এখন যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে কুমিল্লা। কি কোনো কবি সাহিত্যিক নেই? নাটক অঙ্গন, সিনেমা অঙ্গন, বিভিন্ন ধরনের ইসলামিক সাহিত্য অঙ্গন তো গেল, অবশ্যই আছে। তিনি হচ্ছেন বুদ্ধদেব বসু। আর বুদ্ধদেব বসু কিন্তু বাংলাদেশের সাহিত্য অঙ্গনে এক অনবদ্য নাম, এই কুমিল্লার কৃতি সন্তান বুদ্ধদেব বসু। তো এখন যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করবো তিনি হচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক, যিনি কিন্তু শেষ বয়সে এসে বিয়ে করে কিন্তু তুমুল জনপ্রিয় হয়ে যান। বিশেষ করে কথা বলতে গেলে সে কিন্তু বাংলাদেশের রেলমন্ত্রী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই কুমিল্লার কৃতি সন্তান রেলমন্ত্রী মুজিবুল হক। তো বন্ধুরা এখন আমরা সর্বশেষ যে ব্যক্তিকে নিয়ে আলোচনা করবো সে হচ্ছে বাংলাদেশের পতাকার যিনি ডিজাইন করেছেন সেই শিবনারায়ণ চন্দ্র, তিনিও কিন্তু এই কুমিল্লায় জন্মগ্রহণ করেন। এছাড়াও কিন্তু কুমিল্লায় আরও বিখ্যাত ব্যক্তিবর্গ আছেন, আমরা যারা বেশি জনপ্রিয় তাদের নাম নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের আজকের ভিডিও, আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও কে কে বিখ্যাত ব্যক্তির তালিকা এখানে রাখা যেত তাদের নামও আপনারা দয়া করে মন্তব্য করে লিখে জানাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।